হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি মিষ্টি ভার্মিসেলি বা মিষ্টি সেমাই বা জর্দা সেমাই বানিয়ে দেখাবো। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়, খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে হবে আমার রান্নার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এই মিষ্টি সেমাই বানানোর জন্য আমি প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘিটা সামান্য গরম হলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম 2 টুকরো করে, খুব হালকা করে ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজা করা চলবে না। হালকা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভার্মিসেলি বা সেমাই 100 গ্রাম। এবার ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব ভার্মিসেলিকে, যতক্ষণ না সেমাইয়ের মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে, এখন সেমাইটা উঠিয়ে রাখবো। এবার ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি অল্প পরিমাণে চিনি দিলাম, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এর সাথে মিশিয়ে দিচ্ছি 3 কাপ জল। একটা চিনি সিরাপ বানিয়ে নেব। চিনিটা মেল্ট হলে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, মুখ ফাটিয়ে দিয়েছি এলাচের। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে অবশ্যই দেখতে অনেকটাই সুন্দর হয়। চিনি সিরাপকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা মেল্ট হলেই চলবে। এরপর মিশিয়ে দিচ্ছি রোস্ট করা ভার্মিসেলি। খুব ভালোভাবে মতো মিশিয়ে নিচ্ছি ভার্মিসেলিকে চিনি সিরাপের সঙ্গে। ফ্লেমটাকে অবশ্যই এখন লোতে রেখেছি, প্রায় 8-10 মিনিট ধরে কিন্তু এখন এটা চিনি সিরাপে কুক করে নেব। মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, আর মাঝে মধ্যেই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। চার মিনিট এভাবে নাড়াচাড়া করার পর কিন্তু আমি একটা ঢাকনা বন্ধ করে দেব, তাতে ভার্মিসেলিগুলো বা সেমাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিনি সিরাপ শুকিয়ে আসা পর্যন্ত এভাবে ঢাকনা বন্ধ করে করে রান্না করে নিতে হবে। আবারও একবার ঢাকনা বন্ধ করে দিলাম। সিরাপটা শুকিয়ে এসছে, ভার্মিসেলি বা মিষ্টি সেমাই কিন্তু একেবারে রেডি। এখন 1 চামচ ঘি আমি যোগ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন ভীষণ ঝরঝরে সুন্দর তৈরি হয়েছে। মিষ্টি সেমাই বা জর্দা সেমাই একেবারে রেডি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।